উপস্থিত আছেন আমাদের দুই কেন্দ্রীয় বিদ্যালয়ের সিআরপিএফ ক্যাম্পাস আর সিএমআরআই ক্যাম্পাসের প্রিন্সিপাল। আজকে যে পারফরমেন্সটা আপনারা করলেন, সেটাকে একদম কোর গ্রুপের যোগা বলা যায়। এর মধ্যে যোগাও আছে, জিমনাস্টও আছে, অ্যারোবিকও আছে, সব কিছু মিলিয়ে এক্সট্রা মিক্সচার। আর নয়তো এটা দেখে যদি বাবা রামদেব চলে আসতো তো লজ্জায় পড়ে যেত, তো আমি তো অন্য কিছু শেখালাম, এই বাচ্চারা কোথা থেকে শিখ। যোগাটা যুগ যুগান্তর থেকে ভারত থেকে আরম্ভ হয়েছে, তাকে বিভিন্ন রূপে সারা বিশ্ব গ্রহণ করেছে। মূলত যোগাটা সবচেয়ে আগে ফার্স্ট এক্সারসাইজ যেটা আছে তার শ্বাসে। আমার একটা সত্যি ঘটনাটা মনে পড়ে গেল, যেহেতু কোভিডে কি রোল আছে যোগার সেটাও বলা হল। ইটালি সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে, আর ইটলিতে লোকে ইটলিতে চাইনাতে স্পেনে লোকে মর্নিং ওয়াক করতে করতে গিয়ে আক্রান্ত হয়ে পড়ে যাচ্ছিল রাস্তা। ওই রাস্তা থেকে তুলে একজনকে হসপিটালাইজ করা হল রোমে, অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে এসে রাখা হল, ভেন্টিলেটরে রাখা হল, অনেক টাইম লাগলো। সেই বৃদ্ধ মানুষ প্রায় 90 বছর বয়স, বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পর যেদিন হসপিটাল থেকে ছাড়া পাচ্ছিলেন সেদিন ওনাকে ছাড়ার আগে এমনিতে ইডলি গভর্নমেন্ট বলেছিল যে কি কোন ট্রিটমেন্টের কোন ওষুধের কোন জিনিসের বেড চার্জ দেওয়া হবে না, ফ্রি ট্রিটমেন্ট হবে। ওনাকে একটা বিল দিল, উনি বললেন এটা কি? বলল সবকিছু ফ্রি আছে, একটাই জিনিস ফ্রি দিতে পারছি না আপনাকে, সেটা হচ্ছে ভেন্টিলেটরে অনেক সিলিন্ডার অক্সিজেন লেগেছে আর যার ফলে আপনি বেঁচেছেন না। ওই ভদ্রলোক আহা করে কাঁদতে লাগল। ডাক্তার আর যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ছিল হসপিটালে তারা ঘাবড়ে গেল যে এত বয়স আছে, তবে করোনা থেকে ঠিক হয়েছে।